নমস্কাৰ কিয়াক বন্ধুসকল, মই মুনিন্দ আপোনালোকক স্বাৱলম্বী অসম চেনেলটিলৈ স্বাগতম জনাইছোঁ। আজি আমি উপস্থিত আছোঁ ঢেকীয়াজুলি, পশ্চিম ঢেকীয়াজুলিৰ পৰা 8 কিলোমিটাৰ দূৰত জয়নগৰত। মোৰ দাদাই ক'ব লাগিব, আজি বহুত বছৰ ধৰি চিনাকি, আবুল কাছেম দাৰ ঘৰত। তেখেতৰ ঘৰত অহাৰ কাৰণটো এনেকুৱা, মই যিটো ভিডিঅ' এই অতি শীঘ্ৰে মানে আপলোড কৰিছিলোঁ, তাতে মই প্ৰথমতে দেখা লৈছিলোঁ যে মোৰ ঘৰৰ নেপিয়াৰ ঘাঁহখিনিৰ কথা। তো নেপিয়াৰ ঘাঁহখিনিৰ ক্ষেত্ৰত যেতিয়া আপলোড কৰিলোঁ কথাটো, মানে ভিডিঅ'টো আপলোড কৰিলোঁ, তেতিয়া কি হ'ল, বহুত মানে কমেও 8-10 জন মানুহে মোক ফোন কৰিলে যে নেপিয়াৰ ঘাঁহটো ক'ত পায়, কেনেকৈ খেতি কৰে, ধৰক কিমান দিনত ডাঙৰ হয়, গোটেইখিনি সবিশেষ আৰু। তো মোৰ ঘৰত ভিডিঅ'টো এইকাৰণে নবনালোঁ কাৰণ মোৰ ঘৰৰ ঘাঁহখিনি যথেষ্টখিনি ওখ হৈ গ'ল। আৰু আবুল কাছেমদা, মানে কাছেমদা বুলি কৈছোঁ আৰু, আমি কাছেমদা বুলি মাতোঁ, কাছেমদা বেছিদিন হোৱা নাই, তেখেতে ছাগলী পুহিছে আৰু দ্বিতীয়তে নেপিয়াৰ ঘাঁহৰ খেতি কৰিছে। তো সেইবাবে মই কাছেমদাৰ ঘৰলৈকে আহিলোঁ, ভালকৈ আপোনালোকক মানে বস্তুটো ভিডিঅ' আকাৰে আৰু তেখেতৰ এক্সপিৰিয়েঞ্চখিনি আৰু মানে ঘাঁহ ৰোৱাৰ ক্ষেত্ৰত, লগতে সামান্য ছাগলী পালনৰ ক্ষেত্ৰতো অকণমান আপোনালোকক অভিজ্ঞতা তেখেতৰ পৰা মানে ল'ম আৰু আপোনালোকেও তাৰপৰা পৰামৰ্শ পাব পাৰিব। আহক, ধন্যবাদ কাছেমদা, আপোনাৰ পৰা মই বেছিকৈ দীঘলীয়া নকৰোঁ ভিডিঅ'টো, তাকে প্ৰথমতে জানিব বিচাৰিছোঁ ঘাঁহখিনি মানে কেতিয়া ৰুইছিলে আপুনি? ঘাঁহখিনি আজি হ'ল 1 মাহ 20 দিনমান হ'ল। হয়, মই এইখিনি মানে প্ৰথমতে জনা নাছিলোঁ, তাৰপিছত বস্তুখিনি ইউটিউবৰ পৰা চাই চাই মানে ময়ো ছাগলী পালিম বুলি মানে মনতে কিবা এটা ভাবিলোঁ, ভাবি পেলাই ছাগলী কেইটামান কেইদিনমান কিনিলোঁ, তাৰপিছতে ঘাঁহো অলপ মানে লগাম বুলি ভাবিলোঁ, লগৰ বন্ধু এজনৰ পৰা আনি পেলাই লগালোঁ। হয়, আৰম্ভণিৰ সময়ত এতিয়া আপুনি মানে গোটেই প্ৰক্ৰিয়াটো কওক, মানে ৰোপণ পদ্ধতিটো পূৰা ধুনীয়াকৈ কৈ দিয়ক। ৰোপণ পদ্ধতি মানে এইটো প্ৰথমতে মাৰিটো হাল মাৰিলোঁ, হাল মাৰি আমাৰ শুকাই দিলোঁ, শুকোৱাৰ পিছত পানী মাৰি দিলোঁ, পানী পূৰা ভৰ্তি কৰি দিলোঁ, ভৰ্তি কৰি আপোনাৰ এইটো লাইনৰ পৰা এইটো লাইন 2 ফুট দিছোঁ। হয়, আৰু এটাৰ পৰা এটা মানে 1 ফুট এৰিয়ে দি আপোনাৰ যি ৰছী টানি পেলাই পানীটো শুকাই দিওঁ, মাজে মাজে পানী দিলোঁ, বেছি পানী জমি গ'লেও যে মৰি যায়, ইয়াতে হয় হয় মানে শুকাই যাব লাগে, পানী দিয়াৰ পিছত মানে বেছি সময় দিব নালাগে, আঠে থাকিলে পানীটো মানে মৰি যায়। আচ্ছা, তো মই আপোনালোকক কৈ থৈ দিওঁ, যেনেকৈ মই আৰম্ভ কৰিছিলোঁ যে নেপিয়াৰ খেতি মোৰ তাত বেছি নাই, কমেও 2 কঠামান খেতিত মই নেপিয়াৰ ঘাঁহ কৰি থৈ দিছিলোঁ। তো মই কাছেমদাৰ নিচিনা কৈছে একেই পদ্ধতি আছিলে, ধৰক প্ৰথমতে হাল বালোঁ, হাল বোৱাৰ পাছত মাটিখিনিত ধৰক আপুনি যেনেকৈ ক'লে 2 ফুট আঁতৰ আঁতৰ মানে এডাল এইটো লাইনৰ পৰা সিটো লাইনলৈ 2 ফুট ব্যৱধান আৰু এটা মানে এটা গোজাৰ পৰা আনটো গোজালৈ 1 ফুট ব্যৱধান থাকিব লাগিব। তো সেনেকৈ মই ৰুইছিলোঁ আৰু কাছেমদাৰ একেই পদ্ধতিত ৰুইছিলোঁ। তাই এনেকৈ ৰোৱাৰ পাছত আপুনি কৰিব লাগে কি, মাটিটো যেন জীপাল হৈ থাকিব লাগে, নেপিয়াৰ ঘাঁহ ৰোৱাৰ সময়টো হৈছে মাৰ্চ মাহত, কাৰণ মাৰ্চ মাহত এইকাৰণে ৰুব লাগে, ধৰক তেতিয়াৰ পৰা মাৰ্চ মাহৰ পৰা বৰষুণ দিয়া আৰম্ভ হয়। তো নেপিয়াৰ খেতিটো 12 মাহে কৰিব পাৰি, কিন্তু মাৰ্চ মাহটোত এইকাৰণে হয় কোৱা যায় যে ধৰক বৰষুণ দিলে ধৰক তেতিয়া আপোনাৰ কষ্ট কম হয়, তেতিয়াতে পানী আপুনি দি থাকিব নালাগে, আৰু ধৰক ইমান সোপা খেতি কৰে তেতিয়া পানী জলসিঞ্চন ব্যৱস্থা যদি আপুনি কৰি নলয় তেতিয়াহ'লে ঘাঁহ মৰাৰ চান্সটো বেছি, আৰু দ্বিতীয়তে যদি পানী বেছি জমা হয় তেতিয়াও মৰি যায়। এতিয়া আপোনাৰতো যথেষ্টখিনি ঘাঁহ মোৰ মতে চাগৈ কিমানমান ৰুইছিলে ইয়াতে আপুনি? মই 2000 পৰা মোৰ মৰিছে, লগত আহি যোৱা 500 মান মৰিছে, য'ত পানী বেছি জমা হৈছিলে তাতো মৰিছে, আৰু ক'ৰবাত মানে একেবাৰে শুকাই গৈছিলে, পানী মানে যোৱাই নাই তাতো মৰিছে, মানে পানী একেবাৰে নাপালেও মৰি যাব, পানী বেছি হ'লেও মৰি যাব। আচ্ছা আচ্ছা, আৰু মানে পানীটো পাব লাগিব, আকৌ শুকাই যাব লাগিব, আকৌ লাগিলে দিয়ক শুকাই যাব লাগিব, জমা হৈ থাকিলে মানে মৰি থাকিব। আৰু এটা কথা আছে দাদা, আপুনি মানে ঘাঁহখিনি ৰোৱাৰ সময়ত কিবা ৰাসায়নিক সাৰ প্ৰয়োগ কৰিছিলে নেকি? কাৰণ মই মোৰ কম মাটিত কৰিছিলোঁ কাৰণে মই কোনো ধৰণৰ ৰাসায়নিক সাৰ প্ৰয়োগ কৰা নাছিলোঁ,
ধরক মই যেটো ছাগলি মল আর ধরক ঘরটাই যেটা গোবর সার আছে গোবর সারকে প্রয়োগ করলে বেশি সংখ্যক নহয় খালি কেবলমাত্র মানে অল্প সার দিব লাগে যে এটা মানে নিয়ম নিয়ম বলে কোথ আর নিয়মটার কারণে দিয়েছিল। আপনি কিনা রাসায়নিক সার ব্যবহার করেছিল নাকি? না, মানে এতালেক একটু রাসায়নিক সার প্রয়োগ করা নাই বা গোবর সার কিনা সার প্রয়োগ করা নাই। মানে এই অল্প জঙ্গল হয়ে গেছে, মানে প্রথমবার জঙ্গল অল্প হয়, হ্যাঁ জঙ্গল প্রথমবার অল্প সাফা করি তারপর রাসায়নিক সার বা গোবর সারি হোক তারপর অল্প গ্রোথটা ভাল হয়। আর সার সার নিদিলে গ্রোথ অল্প কম হয়, আর সারটা হব কম হব। মানে অল্প জঙ্গল সাফা করি প্রথমবার কারণে মানে সার প্রয়োগ করি। তো এইটাই আসলে মানে ধরক এনেকা নহয় যে আমার লোকেল ছাগলীর ক্ষেত্রে নেপিয়া ঘাটু খাবলে অকমান ধরো সংকোচ হয়, কিন্তু যেটা আরম্ভণি হয়ে মানে খুয়াই খাই যেটা আপনি হেবিট এটা করে দিব তেতিয়াপা ছাগলীয়ে খাবলে আরম্ভ করব। আর দ্বিতীয়তে যদি ছাগলী ফার্ম করিম বলে ভাবিছে, যেন এটা আমার সচরাচর গাঁত মানুষে দশজনী বারোজনী ছাগলী এনেই পুহি দিয়ে কোনো ঘাঁহর ক্ষেত্রে নয়, যদি ব্যবসায়ের ক্ষেত্রে মানে এই ধরো এই আপনি মানে হবি বনায় লৈছে, হবি নয় আর যেটা একটা ব্যবসায় লাইনে তাদের গুছি গেল, আর সেই কারণে আপনি নেপিয়া ঘাঁহ রোয়া বাঞ্ছনীয়। কারণ ধরি দশজনী ছাগলী আপনি যেটা ধরক ব্যবসায় ক্ষেত্রে যাবগে এই দিয়াটো সম্ভব নহব, আর এই দিয়ারে মানুষের ধরক আজিকালিতো থাকে আর কোবা চুড়ে নিলে কুকুরে আমার ফলে কুকুরে যথেষ্টখানি ছাগলী কামুড়ে, তো কুকুরে কামড়ার ক্ষেত্রে থাকিল সেয়াই আর। তো সেই কারণে ঘরতে থাকো সুরক্ষিত থাকো যে কথা এটা ওলাইছে, তো হেনে ছাগলীর ক্ষেত্রে আপনি ঘা রোয়াটো মূর মতে মানে রুয়েটো ভাল, কারণ প্রয়োজন হয়। যে গছপাতর ক্ষেত্রে যদি আপনি খরালি কালত হে করে বারিষার সময় যে দিগদার এটা হবই, সেই সময় আপনি ঘা দি খুব আপনি ছাগলীখিন মানে দিনটা পার করে দিব পারে আর। তো সেটা একটা কথা। আহক কাছেন্দ্রা ছাগলী পোহা আজি প্রায় এক মাহ আছে, কারণ এক মাহ বলে মই কিয় কারণে ডাঠি কব পাৰো। কাছেন্দ্রা যেতিয়া এজনী ছাগলী কিনিছে মোক ফোন করে যে মুনিন্দ্র ছাগলী কিনিছো, আর আগতে মই কৈছিলো যে কাছেন্দ্রাক যদি কাছেন্দ্রা ছাগলী পোহে তেনেহলে যদি ব্যবসায় ভিত্তিক করব যায় তেনেহলে আপনি গাহৰি লওক। গাহু একে গাহু একা একা সময় একে সময় হয়েছে আর ছাগলীও একে বারোটা মানে দুটা মানে একে প্রায় সময় পড়ে মানে অল্প চালাক মানুষজন যে সেইকাৰণে দুটা এটা কামতে এটা সময়তে দুটা কাম একেলগে করেছে, তো ভাল এনেকৈ কলেতো মানে ধরো দুটা সময়তে একেলগে কাম এটা লাগবো। তাই আহক কাছেন্দ্রা ঘরটো চাও, তো বড় সুন্দরভাবে বনাইছে কাছেন্দ্রায়। মইতো পরাপক্ষ নিশ্চয় এনেকৈ ভবা নাছিল কোয়া মতে, তো ঘরটো চাগে ওখ ইয়ারপর চাগে হেৰি মান হব, মইতো ছফুট আছো বাৰু চাৰে ছফুট মান হব। তো তলত দিছে আপোনাৰ হেৰি কি বুলি কয়তো মলমূত্রবর আপনি সারিব রাতেপা সদায় সারিবলগা হয় ধরো নিজে নকরে, তো সেই পরাপক্ষ আপনি যদি অকমান যদি এক আঙুল মান যদি ফাঁক খেলেন তাহলে মানে ধরো আপনার সেইটা মানে সেইটা পা হাত খাই থাকলে আর ধরো মলমূত্রখিন নিজে নিজে তললেও গুছি গেলে আর। তো এটা পাছত আপনার ভিডিওটোর লাস্টত মানে কাছেন্দ্রা আনা লোকাল ছাগলী দেখা দিম, আর কাছেন্দ্রা এই ক্ষেত্রে চাব মানে কাছেন্দ্রা বারম্বার কৈছিল কথা মানে লোকাল ছাগলী যথেষ্ট মার্কেট আছে অসমত, আপনি লোকাল ছাগলী লোক বজারত আপনি রখি থাকিব নালাগে হয়নে, ধরক যে মূল ছাগলজনী কোনবাই কিনব বলে, কিন্তু যদি আপনি পিওর বিটেল কইছে তার অকমান সমস্যার সম্মুখীন হবেন নতুন কিনির কারণে, কারণ বিটেল ছাগলী আমার প্রায়ভাগ মানুষে এতালেক আকলি লওয়া নাই। তো সেই ক্ষেত্রে আপনি বিটেল ছাগলী পোলে এটা বজারত গিয়ে বিক্রি করবলে আপনি ধরো অকান অসন্তুষ্টি লাভ করবেন আর সেই ক্ষেত্রে দামও ইমান নাপাব পারে। এটা কাছেন্দ্রায় এটা বেশি দিন নহয় আর তখন বিডার এটা আনব, কন্টেক্ট করে আছে বারো আমার কন্টেক্ট করে আছে, আমি ধর একটা মানে পারফেক্ট এজর বিডার এটা পোয়া নাই, তখন মানে পারফেক্ট এজর বিডার এটা বিচারি আছে ধর মানে তখন ঘর পুহব নালে আর তাই মানে ধর বিডিংয়ের কারণে মানে রেডি রেডি থাকা হে আর।
তো হেনেগুৱা তেখেতে মোৰ নিচিনাকৈ কৰিব ক্ৰস ফাৰ্মিং ধৰক লোকেল চাউল লগত মানে এফ ওৱান এফ টু এইটা কালেক্ট কৰিব চাগৈ মানে হয় আৰু তো এইখিনিয়ে ভিডিঅ' আছিলে সৰু অলপ ভিডিঅ' ধৰক নেপিয়াৰ খেতিৰ ক্ষেত্ৰত আৰু অকণমান কাছেণ্টাৰ অলপ ভিডিঅ'টো মানে তেখেতক উদগনি জনাওঁ আৰু মোৰ ভিডিঅ'টো যিখিনি মানে চাই প্ৰায় সংখ্যক মানুহে মেছেজ কৰে ফোন কৰে চব দেখা ল'ৰা মোৰ সমনি আৰু তো বেলেগ একো নহয় তেখেতসকলে ধৰক হেৰি হ'ব উপকৃত হ'ব আগুৱাই যাব ছাগলী পালনৰ ক্ষেত্ৰত তো একে আজি ভিডিঅ'ৰ পৰা সামৰণি মাৰিলোঁ ধন্যবাদ ইমানখিনি সময় দিয়াৰ বাবে তো ধন্যবাদ নেক্সট ভিডিঅ' লগ পোৱাৰ আশাৰে।